আর্জেন্টাইন গোলকিপারের হাত ধরে ক্লাব ইতিহাসে প্রথমবারের মতো শিরোপা জিতল আটালান্টা। গত রাতে উয়েফা ইউরোপা লীগের ফাইনালে শক্তিশালী বায়ার লেভারকুসেনকে হারিয়ে শিরোপা জয়ের উল্লাসে মাতেন ইতালিয়ান ক্লাব আটালান্টা। ইতালিয়ান এই ক্লাবের 121 বছরের ইতিহাসে এটাই প্রথম শিরোপা জয়। পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত খেলে ট্রফি জয়ে বড় ভূমিকা রাখেন আর্জেন্টাইন গোলকিপার হুয়ান মুসো। ইউরোপা লীগের ফাইনালে আর্জেন্টাইন গোলকিপার হুয়ান মুসো ও এজুকিয়েল প্লাসিওসের পারফরমেন্সের পুরো অংশ থাকছে আজকের প্রতিবেদনে। বন্ধুরা, গত রাতে ইউরোপা লীগের ফাইনালে মুখোমুখি হয়েছিল জার্মান চ্যাম্পিয়ন বায়ার লেভারকুসেন ও আটালান্টা। এই দুই দলের বড় তারকা ছিল আর্জেন্টাইন গোলকিপার হুয়ান মুসো ও আর্জেন্টিনার মিডফিল্ডার এজুকিয়েল প্লাসিওস। ফাইনালে দুর্দান্ত পারফরমেন্স করে আটালান্টাকে শিরোপা জয়ের আনন্দে মাতান হুয়ান মুসো। ফাইনাল ম্যাচে লেভারকুসেনের বিপক্ষে অসাধারণ 4টি সেভ দিয়ে ক্লিনশিট রাখেন আর্জেন্টাইন এই গোলকিপার। এছাড়া এই টুর্নামেন্টে সবচেয়ে বেশি ক্লিনশিট রেখে ইউরোপা লীগের সেরা গোলকিপার নির্বাচিত হয়েছে মুসো। বন্ধুরা, মুসো আর্জেন্টিনার জার্সিতে 2021 সালের কোপা আমেরিকা ও 2022 সালের ফিনালিসিমা ট্রফি জয় করেন ব্যাকআপ গোলকিপার হিসেবে। তবে লম্বা সময় ইঞ্জুরিতে থাকার কারণে এবারের কোপা আমেরিকার স্কোয়াডে সুযোগ পায়নি এই ট্যালেন্টেড গোলকিপার। তবে অপরদিকে ফাইনাল ম্যাচে ভালো পারফরমেন্স করেও শিরোপা জয়ের আনন্দে মাততে পারেনি আর্জেন্টিনার মিডফিল্ডার প্যালাসিওস। লেভারকুসেনের জার্সিতে দুর্দান্ত সিজন কাটানো প্লাসিওসকে হাতছাড়া করতে হলো ইউরোপা লীগের ট্রফি। যাই হোক, কোপা আমেরিকা এবার বড় ভূমিকা পালন করতে যাচ্ছে এই ট্যালেন্টেড মিডফিল্ডার। বন্ধুরা, আর্জেন্টিনা ফুটবল ও আর্জেন্টিনা প্লেয়ার রিলেটেড নিত্য নতুন সকল আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।